তো তুমি তো এই মানুষটির সঙ্গে প্রথমবার কাজ করলে তোমার এক্সপেরিয়েন্স কেমন ও আইসপেরিয়েন্স মানে ভালো বললে ভালো কা অপমান করা মানে ভালো থেকে ভালো না একদম মন থেকে অনেস্টলি কথাটা बोलते মানে একদম বাড়িয়ে আমি এরকম বাড়িয়ে কথা বলতে পারি না এখন আমি আরো কনফিডেন্টলি বলতে পারি আমার লাইফের बेस्ट ছবি এখন পর্যন্ত তুফান সাকিব খান লাইফের হয়তো বেস্ট ছবি তুফান ওটা আমি কনফিডেন্ট নিয়ে বললাম না আমার তো মনে হয় বেস্ট বাকিটা আপনারা বিচার করবে আপনাদের দেখে যদি মনে হয় বেস্ট তাহলে বেস্ট আমার লাইফে এটা বেস্ট ছবি এখন তুমি এক্ষুনি বললে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টারকে নিয়ে তুমি কাজ করলে এবং ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোমার কাজ তো তুমি তো এই মানুষটির সঙ্গে প্রথমবার কাজ করলে তোমার এক্সপিরিয়েন্স কেমন ও এক্সপিরিয়েন্স মানে ভালো বললে ভালোকে অপমান করা হবে মানে ভালো থেকে ভালো আমি একদম মন থেকে অনেস্টলি কথাটা বলতেছি মানে একদম বাড়িয়ে আমি ওরকম বাড়িয়ে কথা বলতে পারি না আমি যত বলি মানে আমি আমি শুটিং করার আগে আমি অনেক কিছু ভাব ভাবতাম ভাবছিলাম বা অনেক কিছু শুনেছিলাম যে আহ এরকম হয়তো হয় উনি হয়তো স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলে বাট অডিয়েন্স বলবো আমি খুব অবাক হয়েছি যে উনি আমি একদম ডিরেক্টর হিসাবে যা চেয়েছি সাকিবে তাই আমাকে দিয়েছে এবং তা দিয়েছে আমার তার বেশি দিয়েছে আসলে এবং কোন কোন সময় আমাকে তাকে মনেছবে তাকে বলছিল আপনি ম্যাজিশিয়ান সব পারেন আপনি মানে আমি যে ব্লকিং বলছি সেটাই পাচ্ছে উনি আমি কিছু সিন একটা আমার এটা স্টাইল আছে আমি ইম্প্রোভাইজ করে শুট করি কিন্তু সিন আমি যেভাবে শুট করছি যে আপনি এটা করেন ও সেটাও খুব ভয়ঙ্কর ভাবে ভালোমতো করছে নাকি এবং আমি একটা কথা জোর দিয়ে বলতে পারবো এবং আমি চ্যালেঞ্জ দিও বলতে পারবো এই সিনেমাতে সাহিব খান তো অনেক ভালো অভিনেতা সেটা প্রমাণ করেছেন কিন্তু ভয়ঙ্কর ভালো অভিনেতা সেটা তুফানে উনি দেখলে আপনার সবাই বুঝতে পারবেন কিছু কয়েকটা সিন এবং কিছু জায়গায় দেখে এবং একটা মানুষ ঠিক যেরকম অভিনয় পারে ঠিক যেরকম ফাইট পারে ঠিক যেরকম ড্যান্স পারে এরকম অলরাউন্ডার মানুষ আমি আমার লাইফে কম দেখছে আমি অনেকের সাথে কাজ করেছি অনেক ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ বেশি করি কিন্তু দেখা যাচ্ছে অভিনয় পারলে নাচতে পারে না নাচতে পারলে ফাইট করতে পারে না একটা মানুষ দেখতে সুন্দর দেখতে হিরোর মতো অভিনয় পারে মারাত্মক অমায়িক ভালো প্রতিদিন এরকম দিন আছে রাত দশটা পর্যন্ত শুটিং করছে দশটা পরে উনি জিম করছে দুইটা পর্যন্ত দুটো দিয়ে ঘুমাইছে আবার পরের দিন সকাল ছয়টা থেকে পর টাইম এই যে ডেডিকেশন এইটা আমাকে অবাক করেছে আসলে যে এত বড় যে স্টার এত বড় একজন মানুষ তার কতটুকু ভালো কাজ করার ইচ্ছা তো আমার মনে হচ্ছে যে না আমাকে আর ভালো কাজ করতে হবে এরা এমন ইনস্পাই ওনার কাছ থেকে এমন একটা কথা আমাকে বলছে যে রাফি যে ভালো ভালো যখন একসাথে হয় তখন ব্লাস্ট হয় আমার কথাটা আমার খুব কাজে আমার বারো মনে বলছে যে রাফি মানে একটা স্টার এবং একটা ভালো ডিরেক্টর বাট স্টার ডিরেক্টর এবং একটা ম্যাগা যখন একসাথে হয় একসাথে সিনেমা হয় তখন একটা ম্যাজিক হয় যেটাকে না যাওয়ানো হয়েছে সিনেমা তে ঘটে তো বলছিস যে এটাকে তুই ধরে রাখিস এবং আমি পড়েছি বলছে আসলে ঠিক যে আমি তো আরো সিনেমা বানাইছে আসলে আমাকে প্রমোশন করে হিট করতে হয়েছে বা সিনেমা জোরে সিনেমা হিট দিতেছে মানে তুফান তো বানানোর আগেই সুপার ডুপার হিট হবে এটা অবশ্যই সাকিব ভায়ের অনেক বড় ব্যতিত্ব আসলে ওয়াইন স্টার যমুনা পাওয়ার সবকিছু বাট আমার দায়িত্ব যেটা ছিল সাকিব ভাই সিনেমা করলে সিনেমা ওয়ার্ক করবে সিনেমা হিট হবে এটা তো সবাই জানে আমার যেটা ছিল আমি এমন কিছু একটা দেখাবো যেটা বাংলাদেশ প্রাউড ফিল করে বলতে পারবে যে না এটা আমাদের সিনেমা তো তুফান এমন একটা ছবি যে কোনো মানুষ বাংলা দেশ মানে বাংলা ভাষাভাষী যে কোনো মানুষ প্রাউড ফিল করে বলতে পারবে যে এটা বাংলাদেশ ভাষার ছবি আসলে এবং আমরা কিছুদিন মধ্যেই আমরা ঘোষণা দিব এটা হয়তো পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সিনেমা বানানোর পর আমরা আগে আমরা ডিসিশন নিয়ে নি বানানোর পর আমাদের প্রডিউসাররা দেখে মনে করেছে এই ছবি আসলে শুধু বাংলাদেশ না একটা গ্রোভাল ছবি আসলে তো সাকিব খান তো এখন বাংলাদেশের শুধুমাত্র মেগা স্টার না গ্লোবালি উনি চলে যাচ্ছে তো এই কনফিডেন্স নিয়ে বলতে পারবো বাকিটা আপনারা বলবেন সিনেমা দেখার পরে যে আসলে তুফান কি হয়েছে বা তুফান বাংলাদেশ ইতিহাসে থাকবে এবং বাংলা সিনেমা চেঞ্জ হচ্ছে কত তাড়াতাড়ি সাকিব ভাই যেভাবে কুমড়ো উঠোপুড়ো লাগছে সিনেমার সাথে এবং আমিও একটু পাগল মানুষ আমরা বাংলা সিনেমাকে আসলেই চেঞ্জ করবো বাংলা সিনেমার তুচ্ছতা ছিল জায়গায় থাকবে না ইনশাল্লাহ যে আমরা ছোট্ট বাজেটে কাজ করি ছোট্ট কাজ করি আমরা বাংলা ছবি থাকবে না আমরা পৃথিবীর অন্য অন্য দেশের মানুষ যেভাবে সিনেমা বানায় বুক ফ্লাই বানায় সেভাবে আমার ছবি বানাবো এবং তুফান দিয়ে সেটা যাত্রা শুরু হবে